হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমরা আবার সবাই চলে এসেছি এক জায়গাতে। আজকে তৈরি করেছি বাড়িতে স্ন্যাক্স। বাইরে খাওয়া তো সবই বন্ধ, বাইরে খাওয়ার প্রশ্নই আসে না এখন এই মুহূর্তে। তো ঘরেই সবকিছু তৈরি করতে হয় যখন খাওয়ার মুড হয়। দাদা যেহেতু এই চ্যানেলটা শুরু করেছে ভালোবেসে, তো আজকে আমি তৈরি করেছি ঘরোয়া স্ন্যাক্স। আমি কী বানিয়েছি বলি, ছোটো ছোটো বেগুন, বেগুন দুটোই ছিল ঘরে, তো সেটাকে কেটে বেগুনি তৈরি করেছি, পেঁয়াজি আর পটল দিয়ে, কি বলে ওটাকে, পটলি, পটলি বলা যায়, পটলেরই বেগুনির মতো করে আর পটলি বা পটলি, পটলি। তো আজকে আমরা আর মুড়ি মাখা হয়েছে চানাচুর পেঁয়াজ শসা দিয়ে, মানে আয় আমার কাছে। এই হচ্ছে আজকে সন্ধ্যেবেলা পেটুক দাদার চ্যানেলে সবার চ্যানেল পেটুক দাদার খাচ্ছি আমরা সন্ধ্যেবেলার আড্ডা স্ন্যাক্স দিয়ে আর মুড়ি দিয়ে। এরপর আবার চা আছে, এরপর চা আসবে। এইটা দিয়ে আমরা শুরু করি আজকে। এই যে আমার মাঠটা, এটা বাইরে বৃষ্টি করছে, মেঘরাত্রে বৃষ্টি করছে, সেই সময় স্ন্যাক্স এর আইটেম জবাব নেই। এই পেঁয়াজিও তো আছে, বললাম পেঁয়াজি বেগুনি আর পটলের ওটা আমার ভালো। আমরা সবাই খাচ্ছি, আমাদের বৌদি আমাদের ফটোগ্রাফার। স্ট্যান্ড কিনতে পারছি না, কারণ কি এখন দোকান টোকান সব বন্ধ হয়ে বলি এখন আমাদের স্ট্যান্ড। আমি পান্তু মায়ের কাছে অনুরোধ করবো, মায়ের মুখে গিয়ে একটা পেঁয়াজি দিয়া যা, আস্তে করে যা যা দিয়া যা, এটা দিয়ে মায়ের মুখে দিয়া যা, না মা না না যা মা, আস্তে করে দিয়া, এখানে সাইড দিয়ে তোমার নড়তে হবে না, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো, যা মা যা দিয়া, মাম্মামকে দিয়া একটা দিয়া যা সামনে দিয়ে। এই দেখো সুন্দর করে মাম্মামকে আমাদের পান্তু মা বিগুনি খাইয়ে দিচ্ছে। আরে বাবা, বলে বাবা, বলে চলে আসো মা, চলে আসো, আর একটা দিচ্ছে, তুমি যে ইন্ট্রোটা শুরু করেছো সঙ্গে সঙ্গে হাতটা এরকম করেছো, একদম ক্লিয়ার। এবার চ্যানেল খুললে তুইও পারবি মা, বল। আমি মনেকে নিচে বসছি, হ্যাঁ ওরা খাওয়াটা কন্টিনিউ করুক, আমার এখানে অসুবিধা হচ্ছে, পড়ে যাওয়ার মতো অবস্থা। না না নিচে বসি বাবা, নিচে বসি আমরা, উঠে বসো। পটল দিয়ে তৈরি পটলি, দারুন। কি বলিস, কোথায় বেড়াতে যাব, কোথায় বলো, ঘোড়ার গাড়ি, বাদাম খাবি, বাদাম 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 খাবি না, ঘোড়া গাড়ি করে আমরা বের করতে যাব। বৃষ্টির সন্ধ্যায় ছেলে ভাজার জুড়ি নেই, আর দেয় না বাবা, আরে কিছুই তোলা যাচ্ছে না, শর শর্মা চলে আসো, শর্মা চলে আসো, চলে আয় মা, বলো
পিসি নিচে চলে গেছে বলছে, পিসিকে জিজ্ঞেস করছে নিচে বসিস কেন। মা আমার কাছ থেকে পেঁয়াজি খা একটুখানি, অল্প একটু দেবো, এই যে একটুখানি। এই তাই তো, তোর নভেম্বরে 3 বছর হবে। আমি আরো 3 বছর 3 বছর বলছি ওকে, মানে 2.5 বছর বয়স, তাই তো? না প্রায় 2.5 বছর একটু বেশি। পয়লা নভেম্বর না, কোথায় ছিলি তুই? না না, আমাদের খাওয়া তো চলতে থাকবে, দাদার অলরেডি শেষ, এরপরে আমাদের চা আসছে, তারপরে বৌদিরও হাত ব্যথা হয়ে যাচ্ছে, বৌদিও খাবে একটু পরে, ভিডিও তুমি শেষ করতে পারো। ভিডিও শেষ করি আমরা, ভিডিওটা সন্ধ্যাবেলার 8টা, বৃষ্টি চারদিকে, বাড়িতে ভাজা, তেলে ভাজা আর কি, পেঁয়াজি বেগুনি পটল দিয়ে, পটলি এই দিয়ে আর মুড়ি মাখা, এই দিয়ে আমাদের সন্ধ্যাবেলা 8টার সঙ্গে সঙ্গে আমাদের এই ভিডিওটা ছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, একদম। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, বেশি করে শেয়ার করো, আর যদি খুব ভালো লাগে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। হ্যাঁ, সাবস্ক্রাইব করে অবশ্যই অল বাটনটা প্রেস করো, আর অল বাটন প্রেস না করলে কিন্তু নোটিফিকেশান যাচ্ছে না। আমি মিত্র পৃথিবীর একটা ভিডিওতেও ব্যাপারটা বলে দিয়েছিলাম, তোমাদেরও বলা রইল। তাহলে আজকের মতো টাটা।